যে ছেলেটা আমাদের এইখানে আজকের মারা গেছে এই সাইক্লোনের ভিতরে এখনো আছে, ও আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম দিকে আরতে আছে আরতে আছে, ও কর্নারে যাইও ভিডিও করতে আছে, যে বাঙ্গলের ভিডিওটা করতে আছে। আমি ওই সাইক্লোনের ভিতরে ছিলাম লাস্ট পর্যন্ত, যে ছেলেটা ওই সাইক্লোনের ভিতরে আছে ওই ছেলেটা আর আমি দুইজনই ছিলাম লাস্ট পর্যন্ত। থাকার পর আমি ওকে ডাক দিছি, ওর নাম হলো নেমতুল্লাহ, নেমতুল্লাহ এদিকে আও। ডাক দেওয়ার সাথে সাথে ও আর শুনতে পেয়েছি কিনা আমি জানি না, আমি আলাপ পেলাম যে নিচে বিল্ডিংয়ে যে প্লাস্টারগুলো চরচর করে ভাঙ্গি আমার গায়ের উপরে দুই তিনটে উঠছে। ওঠার পরে আমি ওই অবস্থায় দৌড় দিছি, যেই দেখছি ভাঙতে আছে, ভাঙতে আছে। পর আমি উপরে ওঠার পর ওকে আবার ডাক দিছি, ওর চেহারাও আমি স্পষ্ট দেখছি উপরে ওঠার পরও ডাক দিছি নেমতুল বলে। যখন ডাক দেওয়ার সাথে সাথে দেখলাম যে উপরে যে ছাদ, ওই ছাদ ওর মাথার উপরে ডাইরেক্ট চাপ দিয়েছে, চাপ দেওয়ার সাথে সাথে বিলীন হয়ে গেছে পানির ভিতরে। এটা এল প্যাটার্নে ছিল, এল প্যাটার্নের একটা অংশ পশ্চিমাংশটা নদী গর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে যায়, তার সাথে একটা লোক আমরা খুঁজে পাচ্ছি না। হঠাৎ চরচর করে একটা শব্দ হয় এবং সাইক্লোন শেল্টারটির পশ্চিমাংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। তো ওখানে অনেক উৎসুক জনতা আগে থেকেই তারা দেখতেছিল, সকালবেলা একটা পার সেফটি নাকি নেমে গেছে নদীর ভিতরে দেখতেছিল, ওইটা ওরা বুঝতে পারে না যে আসলে এইটা সাইক্লোন শেল্টার আসলে ডাববে যাবে নদীর মধ্যে। আমরা সংবাদ পেয়ে আসছিলাম ভবনটা নিমজ্জিত হয়েছে মাটির পানিতে, এখানে পানি আছে প্রায় 60 থেকে 65 ফিট মতো। তো আমি বারবার চেষ্টা করছি, আমার সাধ্য মতো চেষ্টা করছি কাজটা ঠিকভাবে করার, লাশটাকে উদ্ধার করার, ভিকটিমকে নির্ণয় করার জন্য। তো এখানে অনেক ক্রিটিক্যাল, তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই পানির নিচে অনেক হ্যাজার্ড, বিল্ডিং যেহেতু বিল্ডিং ভাঙ্গা, রড কংক্রিট এবং বড় বড় স্ল্যাবের ও তিনতলার নিচে পড়ে গেছে। এখন এটা আমরা চেষ্টা করলাম, চেষ্টা করে দেখি যে এটা কিছুতেই মানে সম্ভব হচ্ছে না। তারপরে পানির তো মানে অনেক প্রচণ্ড স্রোত বাইরে যাওয়ার কারণে এই মুহূর্তে এখানে আর কাজ করা সম্ভব না।